নমস্কার বন্ধুরা, আমি দেবু, দেবু শিকদার রূপ গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি এসেছি মন্টু ভূষণ দেবনাথের ফুল বাগানে। ওনার কাছে বিভিন্ন প্রজাতির ফুল আছে, উনি ফুলের চারাও বিক্রি করে। তো আজকে মন্টু কাকার সঙ্গে আমি কিছু কথা বলে নেবো ও ফুল সম্বন্ধে কিছু জানবো। এটা একটা নতুন ফুল, এটার নাম বলছে কাশ্মীরি রেড। ফুলটা খেতে খুব সুস্বাদু এবং পাকলে খুব লাল হয়। এই ফুলটা এই বছর নতুন এসছে, মোটামুটি আমি 1 বিঘা 5 কাঠা জমিতে লাগিয়েছি। আর এক একটা ফুলের ম্যাচুর টাইম মোটামুটি 80 থেকে 100 গ্রাম পর্যন্ত ওজন হয়। হ্যাঁ, ফুলটা পাকার পর খুব ভালো লাল থাকে। এই চাষটা মোটামুটি লাভজনক চাষ, এটা আশা করছি এটা ভালো চাষ করা যাবে। এবং প্রচুর ধরন, আমি এই গাছটা লাগিয়েছি গত বছর ওই বৈশাখ মাসের দিকে, কিন্তু সেই হিসাবে আমার গাছটা মানে দেরিতে লাগানোর জন্য গাছটা বড় হয়নি, কিন্তু তথাপি আমার গাছে যা কুল ধরেছে খুব অভাবনীয় দেখার মতো, আপনি আপনারা দেখতে পারেন এবং এই কুলটা আগামী দিনে চাষ করতে পারেন। হ্যাঁ, এটা একটা নতুন কুল, বলছে কাশ্মীরি রেড বলছে তাকে। এটা কিন্তু সুন্দরী নয়, সুন্দরী থেকে এটা সম্পূর্ণ আলাদা। তো বন্ধুরা, এই কুল গাছের চারা যদি আপনাদের প্রয়োজন হয় তো মন্টু কাকার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করে নেবেন। ওনার কাছে প্রচুর ফুলের চারা আছে বিভিন্ন প্রজাতির। আপনাকে বলতে হবে আমি এই প্রজাতির ফুল নেব, সব প্রজাতির ফুলের চারাই আপনারা পেয়ে যাবেন ওনার কাছ থেকে, তবে খুবই কম দামে, পাইকারি দামে পেয়ে যাবেন। তো এখানে প্রচুর পাখির উৎপাত, তাই উনি নেট দিয়ে আটকে দিয়েছেন। এগুলো মাছ ধরার জাল, পুরো বাগানটাই নেট দিয়ে ঘেরা, না হলে এত সুন্দর ফল, আপেলের মতো ফল পাখিতে খেয়ে নেবে। আর এর কেয়ার সম্বন্ধেও আপনারা পরে জেনে নেব, এর জন্য একটা আলাদা ভিডিও করব। দেখুন কত সুন্দর ফুল ধরেছে, পুরো লাল আপেল, মনে হচ্ছে আমরা কাশ্মীরের কোনো আপেল বাগানে আছি। তো কাকা, এটা কি প্রজাতির ফুল? এটা সম্পূর্ণ একটু আলাদা মনে হচ্ছে, এইটা জাতটা একটু বলবেন, একটু অন্যরকম মনে হচ্ছে। আর এই জাতটা হলো সুন্দরী। সুন্দরী দেখেন কি সুন্দর ধরেছে, এটাকে নুরুল সুন্দরী বলছে। এই জাতটা মানে এরও ফলন খুবই ভালো, খুবই ভালো, এবং খেতেও এটা খুব সুন্দর সুস্বাদু, আর ধরনটাও খুব সুন্দর, এর মানে এত সুন্দর ফলন হয় অভাবনীয়। তো এই ফুলটা কতদিন ধরে চাষ হচ্ছে এখানে? মোটামুটি এটা গত বছর থেকে আমাদের এলাকায় চাষ হচ্ছে, মোটামুটি বহু জায়গায় হয়ে গেছে। হ্যাঁ, এটা নতুন বলা যাবে না, এটা আরো 1 বছর আগে থেকে চলছে। পুরো গাছে ভরে গেছে কুলে, একটা জায়গা নেই, শুধু পাতা আর কুল। কিছুদিন পরে তো মনে হবে শুধু কুল আছে, গাছে পাতা নেই, কারণ গাছটা পুরো লাল হয়ে গেছে কুলে। এরকম সুন্দর প্রজাতির গাছ নিতে হলে আপনাকে মন্টু কাকার সঙ্গে যোগাযোগ করতেই হবে, প্রচুর চারা পেয়ে যাবেন একদম পাইকারি দামে। দেখুন কত সুন্দর ওনার গাছে ফল ধরেছে, আর উপরে নেট দিয়ে দিয়েছে পাখির জন্য। তো আপনারা চাইলে ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন, খুবই কম দামে পেয়ে যাবেন। দেখুন কত সুন্দর ফুল, এত সুন্দর ফুল দেখা খুবই কষ্টের। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার পরবর্তীকালে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো সবাইকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন, তাহলে আমার সর্বশেষ ভিডিওর আপডেট সবার আগেই আপনারা দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাড়িতে থাকবেন।